ভাইয়া আমাকে ছাড় প্লিজ আমার খুব লাগছে তোর ওটা অনেক বড় আমি নিতে পারতেছি না তাড়াতাড়ি তোর ওটা বের কর না হলে ফেটে যাবে এই যে আমার দুষ্টু মিষ্টি প্রাণের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আমি ঈশ্বাত আছি তোমাদের সাথে আজকে নতুনভাবে বিনোদন দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কিভাবে আমার বউ মনে করে আমার আপন ছোট বোনের সাথে খেললাম আজকের গল্পটি খুবই খোলামেলাভাবে বলেছি যাতে তোমরা মজা পাও আর হাতের কাজ করতে পারো গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যদি তোমরা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনো তাহলে অবশ্যই হাতের কাজ করবে তাই হাতের কাজ করার সকল প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে গল্পটা শোনার জন্য বসে যাও বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই বন্ধুরা আমি হাসান আমি পরিবারের বড় ছেলে আমরা দুই ভাই এক বোন আমি সবে বিয়ে করেছি কারণ পড়াশোনা শেষ করার পরে বাড়ির সবাই মিলে আমাকে বিয়ে দিয়ে দেয় আর আমিও নিজেকে আর ধৈর্য ধরতে না পেরে বিয়েটা করেই ফেলি আমার বউ যথেষ্ট সুন্দরী ও খেলা পাগল মেয়ে ছিল বন্ধুরও তোমরা হয়তো বা জানো ঘরের বউ যদি সুন্দরী হয় তাহলে তাকে প্রতিদিন করতে মন চায় কি চার পাঁচবার খেলতে মন চায় আর ঘরের বউ যদি সুন্দর না হয় তাহলে তেমন একটা খেলতে মন চায় না এই জন্য তোমরা সময় সুন্দরী দেখে বিয়ে করার চেষ্টা করবে তো যাই হোক বন্ধুরা আমার বউ অনেক সুন্দরী ছিল তাই আমি যখন তখন তাকে খেলতে চাইতাম এমন কি আমার বউ আমার খেলার এত আগ্রহ দেখে বিরক্ত হয়ে গিয়েছিল এতবার খেলার কারণে কিন্তু কি করব বন্ধুরা আমি তো না খেলে থাকতে পারি না কারণ যখন তাকে খেলি তখন মনে হয় কোনো সুন্দরী নায়িকাকে খেলছি এবং তাদেরকে মনে মনে কল্পনা করে ইচ্ছামতো খেলতাম কিন্তু হঠাৎ করে আমার একদিন ভুল হয়ে যায় ভুল করে আমার ছোট বোনকে লাগিয়ে ফেলি কারণ ছোট বোন আমার বউয়ের পোশাক পরেছিল আর আমি মনে করেছিলাম এটা বুঝিয়ে আমার বউ হবে তাই আমি তার মুখ চেপে ধরে ইচ্ছে মতো অন্ধকারে উড়াধুরা এক ঘন্টা খেলি পরবর্তীতে যখন তাকে আমার নিজের দিকে ঘুরিয়ে নেই তখন দেখতে পারি সে আমার আপন ছোট বোন তার মুখ চেপে ধরার কারণে সে আমাকে বলতে পারেনি আমি তখন মাথায় হাত দিয়ে বসলাম তাহলে চলো বন্ধুরা মূল ঘটনাটি খুলেই বলি প্রতিদিনের মতো সেদিন আমি অফিসে গেলাম এবং অফিসের কাজ করলাম আর সেদিন আমাদের অফিসে একটি নতুন সুন্দরী মেয়ে জয়েন করেছে যার চেহারা একদম একটা মতো ওকে দেখেই আমার সামনের খেলোয়াড় লাফিয়ে উঠল এবং মনে মনে কল্পনায় তাকে কয়েকবার লাগিয়ে ফেললাম আর নিজেই স্বর্গীয় সুখ অনুভব করলাম ইতিমধ্যে তাকে মনে মনে কল্পনা করার কারণে হালকা ক্ষীর দিয়ে আমার কাপড় চুপড় ভিজে গেছে আমার ভাগ্য ভালো ছিল নিচের ছোট কাপড় পরেছিলাম তাই বাইরে থেকে বোঝা যায়নি তাকে মনে করে এরকম করে আমার মাথা পুটাই গরম হয়ে রইল আমি ভাবলাম আজকে বাসায় গিয়ে বউকে একটি সারপ্রাইজ দিব এবং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো খেলতে শুরু করব তাকে কোনো কথা বলার সুযোগ দেব না এবং আমাকে দেখারও সুযোগ দেব না কাজ শেষে তাকে তাকে সামনে ঘুরাবো আর বলবো এখন যদি আমি না হয় অন্য কেউ খেলতে তখন তোমার কেমন লাগত মানে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কাজ করলাম বাসায় গেলাম গিয়ে দেখলাম আমার বউ ঘরে নিচু হয়ে কি যেন খুঁজতেছে তখন আমি এটাকে সুযোগ মনে করলাম এরপর আমি দ্রুত অফিসের ওই মেয়েটাকে মনে করে দেখে নিজের লাঠির পানি দিয়ে লাঠিটাকে ভিজিয়ে নিলাম এবং হাতেও কিছু ক্ষীর নিলাম যাতে তার মাঠে দিয়ে তাড়াতাড়ি আমার মহারাজ প্রবেশ করানো সহজ হয় এছাড়া তোমার জানো না ভিজা থাকলে আমার মহারাজ ভিতরে প্রবেশ করতে চাইবে না তাই হাতে পানি নিলাম ও পিছন থেকে শাড়ি তুলে তার খেলার মাঠে দিয়ে ভিজিয়ে নিলাম আমি আর এক হাত দিয়ে তার মুখ চেপে ধরে রইলাম আর তাকে আমি আমার দিকে ঘুরতে দিলাম না শুরু থেকেই আমি তাড়াতাড়ি তার মাঠে আমার খেলোয়াড়টি প্রবেশ করিয়ে দিলাম তখন আমি কোনো কথা আমার সারা দিনের মনের চাহিদা মেটাতে লাগলাম আমি সারা দিন যা যা মনে মনে কল্পনা করেছিলাম সেগুলো পূরণ করতে লাগলাম আর মনপ অফিসের সেই নতুন সুন্দরী মেয়ের কথা মনে করে আরও জোরে জোরে আমার মহারাজ দিয়ে খেলতে লাগলাম আমার বউ অনেক ছোটাছুটি করতে লাগল জোরাজুরি করতে লাগল সে কি যেন বলতে চাচ্ছিল কিন্তু আমি মনে মনে চাইছিলাম তাকে খেলা শেষে সারপ্রাইজ দিব কিন্তু জোরে মুখ চেপে হওয়ার কারণে সে কিছু বলতে পারল না এভাবে আমি আমার ইচ্ছা মতো খেলতে লাগলাম আর মনের শান্তি মেটাতে ব্যস্ত হসে গেলসম তবে বন্ধুরা আজকের খেলাটি আমার কাছে একটু অন্যরকম মনে হলো তার খেলার মাঠের রাস্তা আমার কাছে অনেক টাইট মনে হলো কারণ যেহেতু প্রতিদিন আমার বউকে একবার দুবার করে খেলি তাই তার মাঠের গর্ত সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে যে তার মাঠের রাস্তা কতটুকু শক্ত এবং কতটুকু সতেজ আছে তারপরেও তখন আমার মাথায় কোনো কিছু কাজ করল না বন্ধুরা তোমরা হয়তো জানো খেলার সময় কোনো পুরুষের মাথা তখন ঠিক থাকে না এর উপর অফিসের ওই সুন্দরী মেয়েকে দেখে আমার মাথা ঠিক নেই তাই একটু অন্যরকম মনে হলেও আমি আর এদিক ওদিক না ভেবে ইচ্ছে মতো খেলতে থাকলাম এভাবে প্রায় ঘন্টা খানেক খেললাম এবং দেখতে পেলাম যে আমার খেলার সময় শেষ হয়ে আসছে আমার ক্ষীর বের হতে চলেছে তাই আমি আমার সম্পূর্ণ পানি তার নদীর ভিতর দেওয়ার ইচ্ছা করলাম ক্ষীর বের হওয়ার জন্য আমি আমার মহারাজের খেলার গতি আরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম বন্ধুরা বুঝতেই তো পারছ একটা পুরুষের যখন ক্ষীর বের হওয়ার সময় আসে তখন তার মধ্যে কেমন শক্তি কাজ করে ঠিক আমার মধ্যেও তাই হল পুরো গায়ের শক্তি দিয়ে খেলার গতি বাড়াগে লাগলাম এবং মনে হচ্ছিল দুনিয়াতে আমার কাছে সবচেয়ে সুখের জায়গা এইটা তার কিছুক্ষণ পর সম্পূর্ণ গায়ের শক্তি দিয়ে খেললাম ক্ষীর বের হওয়ার সময় আমার মহারাজা তার নদীর ভিতর চেপে ধরে রইলাম আর আমার সমস্ত পানি তার নুইতে ছেড়ে দিলাম এবং অনেকক্ষণ এভাবে তাকে পিছন থেকে জড়িয়ে ধর রইলাম যাতে করে তার নদীর ভিতরের পানি বাইরে বেরোতে না পারে তখন আমার নিজের মনের শান্তিপূর্ণ পূর্ণ হল তারপর তার নদী থেকে তখন আমার লাঠি বের করে তার মুখে দিলাম তার মুখে ছেড়ে দেওয়ার পরে আমার দিকে যখন তাকে ঘুরিয়ে নিলাম তখন আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম বন্ধুরা এতক্ষণ যাকে আমার বউ মনে করে নিজের মতো খেললাম নিজের মনে করে লাগালাম সে তো আমার বউ নয় সে আমার নিজের আপন ছোট বোন তখন আমি মাথায় হাত দিয়ে বসে বললাম হায় হায় এটা আমি কি করলাম এতক্ষণ আমি আমার ছোট বোনকে এক ঘন্টা খেললাম নিজের গরম ক্ষীর তার মাঠের ভিতর বেলে দিলাম তার মামে বোনের নদীতে ভাইয়ের পানি তখন আমি লজ্জায় একদম লাল হয়ে গেলাম তখন আমার আর ছোট বোন তুলি আমাকে বলল ভাইয়া তুমি আমারে কি সর্বনাশ করলে আমি তোমাকে শুরুতেই বলতে চাচ্ছিলাম যে আমি তোমার বোনা আমি তোমার ছোট বোন তুমি তো কোনো কথাই শুনছো না উল্টো আমার মুখ চেপে ধরে রাখার কারণে আমি তোমাকে বলতে পারিনি তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলে চিচি ভাইয়া বন্ধুরা তখন আমি আমার ছোট বোনকে কীভাবে কি বলবো বুঝতে পারছি না শুধু মাথায় হাত দিয়ে বসে আছি কি বা বলবো তাকে আমার কি বা বলার আছে সে তো আনাকে হাজারবার বলতে চাইছে তারপরেও আমি তার কোনো কথা শুনিনি তারপর আমি তাকে বললাম তুই কেন আমার বউয়ের শাড়ি পরেছিস আজকে এই শাড়ির কারণে তো তোর সাথে আমি এত বড় একটা খারাপ কাজ করে ফেললাম তোর জামা ছিল না পারার মতো তখন তুলি বলল ভাইয়া আমি অনেক দিন থেকে চাচ্ছি যে ভাবির এই শাড়িটা আমি পরব কিন্তু পারাই হয় না তাই আজকে গোসল করে ভাবির এই শাড়িটি পরে রান্নাঘরে আসলাম খাবার খুঁজতে আর অমনি তুমি পিছন থেকে আমার শাড়ি তুলে আমার মাঠে কি যেন লাগিয়ে তোমার লাঠি আমার নদীর ভিতর নামিয়ে দিলে ও তোমার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলে তোমাকে কতবার করে বলার চেষ্টা করছি তুমি আমাকে কিছু বলতেই দাও নাই তার তুলি তার মুখে দুষ্ট একটা হাসি দিয়ে বললা যাই হোক আমার মাঠ অনেক দিন থেকেই খেলার জন্য পাগল হয়েছিল তুমি তা আজকে পূরণ করে দিলে এরকম প্রতিদিন লাগাতে হবে কারণ আমি আজকে যে সুখ পেয়েছি আমি সেই সুখ প্রতিদিন পেতে চাই তখন আমি ছোট বোন বললাম এটা তো শুধু তোর ভাবির অধিকার আর আমি তোর আপন বড় ভাই হয়ে তোকে কিভাবে কেলি তুই বল আমি আজকে না হয় ভুলে তোর মাঠে খেলে ফেলেছি তখন ছোট বোন তুলি বলল আমি আর কিছু বুঝি না আমি তোমার খেলায় মজা পেয়েছি আমাকে প্রতিদিন এভাবে খেলে সুখ দিতে হবে না হলে আমি কিন্তু ভাবির কাছে সব কিছু বলে দিব আর তোমাকে ফাঁসিয়ে দেব কিন্তু তখন আমি ভাবলাম তুলি যদি আমার বুকে বলে দেয় তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে আমি বিপদে পড়ে যাব এবং সংসারে অশান্তি সৃষ্টি হবে তাই আমি অন্য কিছু না ভেবে রাজি হয়ে গেলাম বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু কোনোদিন যদি তোর ভাবি জানতে পারে তখন বিষয়টি কেমন হবে তুই জানিস কি ছোট বোন তখন বল আচ্ছা আমি যেভাবেই হোক তোমার বউকে ম্যানেজ করে নিব তুমি কোনো চিন্তা করো না যেহেতু আমি একজন মেয়ে আর একজন মেয়েকে অবশ্যই মানিয়ে নিতে পারব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন থেকে তোকে প্রতিদিন এভাবে খেলে শান্তি দিব আজকে খেলা শেষ আবার কালকে লাগাবো তারপর সেদিনকার মতো আমরা ভাই বোন যে যার রুমে চলে গেলাম এবং আমার বুকে রাত্রে খেললাম কারণ এত সুন্দরী একটা বউ পাশে শুয়ে থাকলে না খেলে ঘুম আসে না শুয়ে থাকা সম্ভব না তাই মনের ইচ্ছে মতো বউকে খেললাম এবং পরের দিন ছোট বোন তুলি আমার কাছে আসলো এসে বলল ভাইয়া ভাবি বাথরুমে গোসল করতে গেছে এখন তুমি কাজটা সেরে ফেলো তোমার মহারাজা আমার নদীতে নামিয়ে দিয়ে শান্ত করে দাও মায় আমি বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিচু হয়ে বসে যা আমি তাড়াতাড়ি কাজটা শেষ করি এই সময় তোর ভাবি গোসলে গেছে তার গোসল করতে অনেক সময় লাগে এক ঘন্টাও তোকে লাগাতে পারবো চিন্তা নেই তারপর ছোট বোন নিজের সমস্ত কিছু খুলে হয়ে খেলা খাওয়ার জন নিচু হয়ে বসে গেল আর আমিও তার নদীর পাড়ে পানি দিয়ে পারগুলো নরম করে নিলাম এবং আমার মহারাজটি তার নদীতে নামিয়ে দিয়ে খেলতে লাগলাম তবে বন্ধুরা যখন ছোট বোনকে খেলতাম তখন আলাদা একটি ফিল হতো কারণ ছোটবেলা থেকেই প্রায় একসাথে মানুষ হয়েছি এবং তাকে নিজে থেকে অনেকবার দেখেছি আজকে সে বোন সামনে খোলামেলা হয়ে বসে আছে আর আমি তার মাঠে খেলছি বিষয়টি ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটি অনুভব হয় আর ছোট বোন যেহেতু অবিবাহিতা ছিল তাই তার মাঠের রাস্তা অনেক টান ছিল যেখানে খেলা করে অনেক অনেক মজা পাওয়া যায় বিশেষ করে বন্ধুরা তোমরা একজন বিবাহিত মহিলার সাথে খেলা করবে আর একজন অবিবাহিতা মেয়ের সাথে খেলা করবে অবশ্যই মেয়ের সাথে খেলা করে তিন গুণ বেশি মজা পাবে ঠিক আমারও তাই বুয়ের থেকে বোনের মাঠে খেলে অনেক মজা পাচ্ছি এরকম মনে হল ছোট বোনকে যখন মনে হচ্ছিল তখন আমি যেন সুখের সর্বোচ্চ সুখ পাচ্ছি আমি প্রায় এক ঘন্টা খানিক খেলে তাকে শান্ত করলাম কিন্তু বন্ধুরা একদিন হঠাৎ করে আমি অফিসে আছি ছোট বোন তুলি আমাকে কল দিয়ে বলল ভাইয়া আজকে তোমার জন্য একটি চরম সুসংবাদ আছে আমি বললাম কিসের সংবাদ ছোট বোন বলল যে আমি ভাবিকে আমাদের খেলার কথা বলে সবকিছু ম্যানেজ করে ফেলেছি এখন থেকে তোমাকে আর আমাকে লুকিয়ে লুকিয়ে খেলতে হবে না এবং আমাকে একসাথে এক বিছানায় খেলতে পারবে এ কথা শোনার পর আমি তো যেন খুশিতে কি করি আর না করি ভেবে পাচ্ছিলাম না কারণ জীবনে মোবাইলে ভিডিওতে অনেকবার দেখেছি একজন ছেলে দুইজন মেয়ের সাথে খেলা করা কিন্তু বাস্তবে যে আমার এরকম সুযোগ আছে তা কল্পনাও করতে পারিনি আমি আনন্দে নেচে নেচে উঠলাম এবং সেদিন অফিসের কাজ করতে আমার ভালো লাগল না তাই অফিসের বসকে বলে ছুটি নিয়ে নিলাম দুপুরবেলা এবং সম্পূর্ণভাবে দুইজনের নাঠে খেলার জন্য প্রস্তুতি নিয়ে আমি বাসায় চলে গেলাম বাসায় যেতে যেতে ভাবলসোম এখনই গিয়ে তাদের দুইজনকে একসাথে করে খেলব আমার দেরি সহ্য হচ্ছিল না তারপর বাসায় গিয়ে দেখলাম আমার রুমে আমার বউ এবং ছোট বোন একসাথে বসে গল্প করছে আমাকে দেখা মাত্রই আমার বউ বলল কি ব্যাপার এতদিন লুকিয়ে লুকিয়ে ছোট বোনের সাথে খেলার কি দরকার ছিল তুমি আমাকে বললেই তো পারতে তুলি তোমার আপন ছোট বোন আমার একটিমাত্র নন্দনের এত চাহিদা আমি ভাবি থাকতে কেন কষ্ট করবে তুমি ভুল করেছ এতদিন আমাকে বলে তার সাথে তার নাঠে খেলোছ আমাকে বললে আমরা তিনজন একসাথে খেলা করতাম এই কথা শোনার পরে আমি সত্যি সত্যি আনন্দে মেতে উঠলাম এবং আমি ব্যাগ রেখে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলাম তখন তারা দুজনে বলতে আমসকে যে এখন কেন তুমি দুপুরে অফিস থেকে চলে আসলে অফিস শেষ করে বাসায় এসে রাতে খেললে তো পারতে তখন আমি বললাম তোমরা আমাকে যে সুসংবাদ দিয়েছ আমি আর নিজেকে কোনোমতেই ধরে রাখতে পারিনি অফিসের কোনো কাজে মন বসছিল না তাই আমি অফিস থেকে বসকে বলে ছুটি নিয়ে চলে এসেছি আর যেহেতু এখনই চলে এসেছি তাই আমাকে লাগাতে দাও তারপর আমার কথা শুনে তারা দুজনেই বলল আচ্ছা ঠিক আছে যেহেতু চলে এসেছো নাও এবার তোমার যা মনে চায় এতদিনে মনের আশা আকাঙ্ক্ষা এবং যত ইচ্ছা সব আমাদের দুজনের উপর একসাথে পূরণ করো তারপর আমি তারপর কথা মতো তাই করলাম তারা বলল মোবাইলে একটি ভিডিও ওপেন করতে তাই ফোন থেকে একটি ভিডিও চালু করে নিলাম এবং সেটা খাটের উপর রেখে তারা যেভাবে করছিল আমিও ঠিক সেভাবে করা শুরু করলাম ভিডিও দেখে আমি মনে মনে তাদের সেই সুখটা মনে মনে ফিল করলাম তারপর দেখতে পেলাম যখন দুজনকে একসাথে খেলে তখন আমিও তাদের মতো করতে থাকলাম তাতে করে নাকি বেশি মজা পাওয়া যায় কারণ দুজনের সব কিছু একসাথে খোলামেলা দেখতে পাওয়া যায় আর আমিও তাই করলাম দুজনকে পাশাপাশি বসালাম এবং তাদের দুজনের নদীর মাঝে পানি দিয়ে ভিজিয়ে দিলাম যাতে করে আমার মহারাজ দিয়ে খেলা করা সহজ হয় তাদের দুইজনের খোলা মেলা একসাথে দেখে আমি কখনো ভুলতে পারতেছি না মনে চাচ্ছিল না করে শুধু চেয়ে চেয়ে তাদের দুজনের খোলা মাঠ দেখি বন্ধুরা চোখের সামনে দেখার মতো দুটি জিনিস মনে হচ্ছিল আমার যদি দুইটি খেলার মতো লাঠি থাকত তাহলে দুজনকে একসাথে করতে পারতাম তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকে দিয়ে আমার খেলার যাত্রা শুরু করলাম কারণ ভাবলাম শুরুতেই যদি বোনকে দিয়ে শুরু করি তাহলে বউ আবার মন খারাপ করতে পারে তাই বুকে দিয়ে শুরু করলাম এবং ছোট বোনের গায়ে মাথায় হাত দিয়ে তার বর বর কমলাগুলো দলাই মলাই করতে লাগলাম তখন আমার মধ্যে যে শান্তি কাজ করছিল সেটা মনে হয় দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না বউকে পাঁচ মিনিট লাগানোর পরে বললাম দুজনের এখন থেকে সমান অধিকার তাই তোমাকে পাঁচ মিনিট খেললাম এবার ছোট বোন তুলিকে পাঁচ মিনিট খেলতে হবে এরপর আমার মহারাজ বউয়ের নদী থেকে বের করে ছোট বোনের নদীতে প্রবেশ করিয়ে দিলাম তখন আমার কাছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হল এভাবে দুজনকে পালাক্রমে অনেকক্ষণ ধরে কসচ করলাম তারপর আমার ক্ষীর বের হওয়ার সময় আসছিল তখন আমি ভাবলাম কার নদীর মধ্যে পানি প্রবেশ করাবো তখন আমি মনে মনে ভাবলাম বউয়ের নদীতে পানি প্রবেশ করাই তাহলে বউ আমার মন খারাপ করবে না আর আজকে বউয়ের নদীতে পানি দিব কালকে কালকে ছোট বোনের নদীতে তারপর আমি তাই করলাম আস্তে আস্তে আমার সময় শেষ হয়ে আসছিল আমার মহারাজ রেগে গরম হয়ে যাচ্ছিল তখন ছোট বোনের নদী থেকে সোল মাছটি বের করে বইয়ের গুহার নদীতে প্রবেশ করালাম তারপর আমি গতি বাড়িয়ে দিও বেশ কয়েকবার জোরে জোরে সমস্ত শক্তি দিয়ে আসা যাওয়া করালাম তারপর ক্ষীর গরম বুজার খোলে আমার মাছটি তার নদীতে জোর করে চেপে ধরে থাকলাম আর আমি কেঁপে কেঁপে কিছুক্ষণ আমার শোল মাছের সমস্ত গরম ক্ষীর ছেড়ে দিলাম আর আমার জীবনের প্রথম নাটকের সুখ অনুভব করলাম এরপর থেকে প্রতিদিন আমরা তিনজনে এভাবে সুখে সাগরে ভাসতে লাগলসম বন্ধুরা আমি এক এক দিন এক এক জনের নদীতে পানি প্রবেশ করতাম এই সুখ অনুভব করে আমার মনে হচ্ছিল পৃথিবীর মধ্যে আমি একজন ভাগ্যবান যে বইয়ের সাথে সাথে নিজের ছোট বোনের সাথে একসাথে খেলা করতে পারে বন্ধুরা এরকম সুখ মনে হয় অন্য কোথাও পাওয়া যাবে না এভাবে চলতে থাকলে আমাদের জীবনকাল যতদিন তারপর তুলির বিয়ে দিলাম বিয়ের পর ও যখন বাসায় আসে তখন আমরা আবার তিনজন মিলে সুখের খেলা শুরু করি তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ